আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ তোমাদেরকে শেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হাইড করা যায়। আসলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হাইড করা এটা অত্যন্ত জরুরি, কেননা আমরা যখনই ইউটিউবে ভিডিও আপলোড করি তখন যারা আমাদের ভিডিওগুলো দেখে তারা আমাদের সাবস্ক্রাইবটা লক্ষ্য করে যে আমাদের সাবস্ক্রাইব কত হয়েছে। যার যত বেশি সাবস্ক্রাইব সে মনে করে ওই চ্যানেলটা বেশি গুরুত্বপূর্ণ, চ্যানেলে ভালো ভালো ভিডিও আসে আর চ্যানেলটা বড় চ্যানেল। সেজন্য আমাদের মানে চ্যানেলটা সাবস্ক্রাইবগুলো হাইড করে রাখলে আর কেউ বুঝতে পারবে না আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কতজন আছে। তো আমি আপনাদেরকে আজকে শেখাবো যে কীভাবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবটি আপনি হাইড করে রাখতে পারবেন, যাতে শুধুমাত্র আপনি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব কত হয়েছে সেটা দেখতে পারবে, অন্যথায় আর কেউ দেখতে পারবে না। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের নোটিফিকেশন বারে চলে আসে। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি সাবস্ক্রাইবগুলো হ্যাড করবেন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি সার্চ বারে লিখবেন, এখানে লিখবেন studio.youtube.com। এটা লিখে সার্চ দিবেন আপনি। লিখে সার্চ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। আর এখানে আপনাদের টপ সাইডটা অন করে রাখবেন, এখানে অন করে রাখবেন, তাহলে মোবাইলটা ডেস্কটপ সাইডে চালু হয়ে যাবে। তো বিয়ার্স একটু অপেক্ষা করুন। জুম করার পর একদম নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন সেটিং নামে একটা অপশন আছে, সেটিং সেটিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওয়েট করুন। এরকম একটা ইন্টারফেস শো করবে, জুম করছি ডাউন করবেন।
একটা অপশন আছে সাবস্ক্রাইব কাউন্ট, এই অপশনে লেখা আছে ডিসপ্লে দা নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এর মানে হচ্ছে আপনি কি আপনার সাবস্ক্রাইব ডিসপ্লেতে দেখাতে চাচ্ছেন। এখন আপনি যদি এখানে টিকচিহ্নটা উঠে দেন তাহলে আপনার সাবস্ক্রাইবটা শো করবে না, হাইট থাকবে। আর যদি এই টিকচিহ্ন থাকে তাহলে আপনার সাবস্ক্রাইবটা সবাই দেখতে পাবে। তো আমি টিকচিহ্নটা উঠে দিচ্ছি। উঠে দেওয়ার পর এখানে দেখুন সেভ অপশন লেখা আছে, এই সেভ অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক আপনার সাবস্ক্রাইবটা হাইড হয়ে যাবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।